আদিবাসী শিশুদের শিক্ষার আলোয় পৌঁছতে গড়ে উঠেছিল আদিবাসী মুক্ত শিক্ষাঙ্গন। সমাজ থেকে বিচ্ছিন্ন প্রায় ফুলের মতো কয়েকজন শিশুকে নিয়ে আদিবাসী মুক্ত শিক্ষাঙ্গনের পথ চলা শুরু হয়েছিল 2020 সালে। সেই থেকে একটু একটু করে এগিয়ে চলা, শুধু লেখাপড়া নয়, মূল সমাজ থেকে বিচ্ছিন্ন পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনাই ছিল প্রধান লক্ষ্য। জানা যায় অধিকাংশ পরিবার রাস্তার কাজের সঙ্গে যুক্ত, এমন 30টি পরিবারের শিশুরা এই আদিবাসী শিক্ষাঙ্গনের আওতায় শিক্ষা লাভ করছে। এভাবেই শিক্ষালাভের মধ্য দিয়ে কয়েক বছরে বেশ কিছুজন প্রাথমিক স্কুলে প্রবেশ করেছে। দেখুন, মূলত আমরা 2019 সাল থেকে শিক্ষার আলোয় পৌঁছে দিতে আমাদের একটা ক্যাম্পেনিং আমরা 2019 সাল থেকে শুরু করি। সেই জায়গা থেকে খড়িয়ব শিবতলা, যে আদিবাসী চত্বর আছে গ্রামীণ জেলা হাওড়ার খড়িয়ব শিবতলার পেছনে, আদিবাসী ছেলেমেয়েরা প্রায় ওরা এখানকার 15 বছরের বাসিন্দা। সেক্ষেত্রে যারা, যেহেতু ওরা আদিবাসী, স্থানীয় জেনারেল মানুষদের সঙ্গে ওরা সেই মতো খাপ খাওয়াতে পারেনি। সেই কথাকে আমরা একদিন রাস্তার ধার দিয়ে আসছিলাম, দেখলাম অনেক যারা রাস্তার কাজ করে তারা দেখলাম যে স্কুল যায় না, ওইভাবেই মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে কাজ করে একসাথে ঘুরে বেড়ায়। সেক্ষেত্রে আমরা সেই কথাকে মাথায় রেখে আমরা একটা আদিবাসী মুক্ত পাঠশালা বা আদিবাসী মুক্ত শিক্ষাঙ্গন নামে একটা নামকরণ করে আমরা এই আদিবাসী ছেলেমেয়েদের জন্য একটি, মানে একদম খোলা আকাশের নিচে মুক্ত শিক্ষাঙ্গন আমরা গড়ে তুলি। এবং এখনও অনেক যারা প্রাইমারি স্কুলের টিচার অবসরপ্রাপ্ত তাদের সহযোগিতা আমরা পেয়েছি। আমাদের টিম সাহায্যরাতের পক্ষ থেকে আমরা 2019 সাল থেকে শুরু করি আদিবাসী মুক্ত শিক্ষাঙ্গন। এখন কীভাবে চলছে পঠন পাঠন? পঠন পাঠন বলতে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত ধুলোমাখা গায়ে শিশুদের স্কুলমুখী করা। এই বছর আমরা 9 জনকে স্কুলে ভর্তি করেছি, এটা আমাদের বড় একটা পাওয়া। জানা যায় শুরু থেকে 5 থেকে 15 বছরই প্রায় 11 জন শিশুকে নিয়ে পথ চলা শুরু হলেও বর্তমানে 40 থেকে 50 জন শিশু এই আদিবাসী মুক্ত শিক্ষাঙ্গনে পাঠরত। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।